আসসালাম আলাইকুম সম্মানিত শিক্ষক মন্ডলী চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে পিইএসপি পোর্টালে বাউন্স ব্যাকৃত ডাটাসমূহের মোবাইল সংশোধন কিভাবে করবেন সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে পিইএসপি পোর্টালে গিয়ে বাউন্স ডাটার ডাটাসমূহের মোবাইল সংশোধন করতে পারবেন তো আর কথা নয় চলুন আমরা ভিডিওটি দেখি তো প্রথমে চলুন উপবৃত্তি বিভাগ থেকে যে একটি তথ্য দিছে সেই তথ্যটা আগে আমরা দেখি তো এই সেই তথ্য দেখেন অতীব জরুরি ঘোষণা এটা একুশ আট দুই তারিখে দিয়েছে আপনাকে বাইশ আট দুই তারিখ থেকে তিন নয় দুই তারিখের মধ্যে বাউন্স ব্যাকৃত ডাটাসমূহের সমূহের মোবাইল অ্যাকাউন্ট সংশোধন করে সংরক্ষণ করলেই এটা আইবাসে চলে যাবে তো এখানে দেখেন গত দুই হাজার একুশ থেকে গত দুই হাজার তেইশ চব্বিশ পর্যন্ত যে সকল শিক্ষার্থীর অনুকূলে বিতরণকৃত উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক করেছে তাদের অনুকূলে প্রাপ্য উপবৃত্তির অর্থ শীঘ্রই পুনবিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বাউন্স ব্যাকৃত ডাটাসমূহের মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের জন্য পিইএসপি এমআইএস সফটওয়্যারে মানে পোর্টালে গত উনিশ আট দুই ইন তারিখ থেকে বিদ্যালয়ের ইউজারগণের অর্থাৎ প্রধান শিক্ষকের জন্য প্রয়োজনীয় অপশন পেরুল তারপরে পেরুলে ক্লিক করে ব্লক অ্যান্ড বাউন্স ইএফটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে বাউন্স ব্যাক করার কারণ মোবাইল অ্যাকাউন্ট ভুল অথবা মোবাইল অ্যাকাউন্ট খোলা ছিল না কিংবা মোবাইল অ্যাকাউন্ট খোলা থাকলেও সেটি এজেন্ট অবলিক মার্সেন্ট অবলিক উদ্যোক্তা অবলিক বন্ধ অবলিক সাসপেন্ডেড ইত্যাদি অ্যাকাউন্ট ছিল এই কারণে বাউন্স ব্যাক করেছে তো বাউন্স ব্যাকৃত ডাটা সংশোধনের সময় প্রধান শিক্ষক কর্তৃক অবশ্য পালনীয় এডিট অপশনে ক্লিক করে প্রথমে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কি না যাচাই করবেন এবং না করা থাকলে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন এই কথাগুলি আপনার মনোযোগ দিয়ে শুনেন আর এটা আমি প্র্যাকটিক আপনাদের দেখাবো তারপরে দেখেন মোবাইল অ্যাকাউন্ট নম্বর ভুল অবলিক ইনভ্যালিড অ্যাকাউন্ট বন্ধ সাসপেন্ডেড এজেন্ট মার্সেন্ট নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলে অভিভাবকের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে হবে চার বাউন্স ডাটা সংশোধনের প্রয়োজন নেই সেগুলোও অপরিবর্তিত অবস্থায় আবশ্যিকভাবে শুধুমাত্র সংরক্ষণ করতে হবে তা না হলে কোনোভাবেই ইএফটি পুনর্বিতরণ হবে না নাম্বার পাঁচ একটি ডাটা প্রয়োজনে নির্ধারিত সময়ের মধ্যে সংশোধন করা যাবে যেমন বাইশ আট দুই হাজার চব্বিশ তারিখ থেকে তিন নয় দুই তারিখের ভিতরে যদি আপনি ডাটা সংশোধন করতে গিয়ে আবার ভুল করেন তাহলে আপনি এই তারিখের ভিতরে আবারও সংশোধন করতে পারবেন এখন দেখেন প্রধান শিক্ষক কর্তৃক বাউন্স ব্যাকৃত ডাটা সংশোধনের ধাপ প্রথমে আপনারা পিইএসপি এমআইএস এ লগ করবেন লগ করে ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে এখানে পেরুলে একটা ক্লিক করবেন পেরুলে ক্লিক করলেই চলে আসবে ব্লক অ্যান্ড বাউন্স ইএফটি এটা আসবে তখন আপনি এটাতে ক্লিক করবেন করে তারপরে অর্থবছর সিলেক্ট করবেন তারপরে পেমেন্ট চক্র সিলেক্ট করতে হবে তারপর এখানে একটা দেয় নাই এখানে আইবাস রিটার্ন এই কথাটা আপনি সিলেক্ট করতে হবে এরপরে আপনি খুজুন বাটনে ক্লিক করবেন খুজুন বাটনে ক্লিক করে বাউন ব্যক্তিত ডাটা লিস্ট দেখা যাবে অ্যাকশনে গিয়ে এডিট অপশনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে নগদ সিলেক্ট করা না থাকলে নগদ সিলেক্ট করে দিবেন মোবাইল নম্বর সংশোধন প্রয়োজন হলে মোবাইল নম্বর সংশোধন করবেন তারপরে সংরক্ষণ করবেন সংরক্ষণ করার পরে কিন্তু আপনার কাজ শেষ আপনাকে আর কিছুই করতে হবে না তো এই তো শুনলেন জরুরি ঘোষণাটি তো এখন আমরা সরাসরি পি প্রবেশ করে এই কাজগুলি করব। তো চলুন দেখি এই জন্য আপনি আপনার কম্পিউটার মোবাইল বা ল্যাপটপে থাকা একটি ব্রাউজারে প্রবেশ করবেন আমি বরাবরের মতোই ক্রুম ব্রাউজারে প্রবেশ করলাম ক্রুম ব্রাউজারে প্রবেশ করে আমি যে পিইএসপি এখানে ক্লিক করব এখানে ক্লিক করা মাত্রই আমি পিইএসপি পোর্টালে প্রবেশ করলাম তো এই যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখানে ক্লিক করে এই পেজে আসতে পারবেন তারপর এখানে এসে প্রধান শিক্ষক মহোদয় ওনার সঠিক মোবাইল নাম্বার দিবেন তো আমি আমার সঠিক মোবাইল নম্বরটি এখানে দিচ্ছি তারপরে এখানে পাসওয়ার্ডটি দিবেন আমি পাসওয়ার্ডটিও দিচ্ছি তারপর এখানে যে ক্যাপসাটি আছে সেই ক্যাপসাটি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটারের সমন্বয়ে এখানে এখানে যেভাবে ঠিক আমি দেব তো দিলাম দেওয়ার পরে আমি এখন লগ ইনে ক্লিক করব হ্যাঁ লগ ইনে ক্লিক করার পরে আমরা যে নির্দেশনাটা পড়েছিলাম সেই নির্দেশনা অনুযায়ী এই যে ড্যাশবোর্ড এটার নিচে আমরা চলে যাব পেরুলে তো পেরুলে আমি ক্লিক করলাম করার পরেই ব্লকড অ্যান্ড বাউন্স ইএফটি এটা আসছে তো এখন আমি এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমি এখান থেকে অর্থবছরটা বছরটা সিলেক্ট করে দেব অর্থবছর কিন্তু বলেছিল দুই হাজার একুশ বাইশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ পর্যন্ত তো আমি প্রথমে দুই হাজার একুশ বাইশ এটাতে ক্লিক করলাম করে পেমেন্ট চক্রটা আমি সিলেক্ট করে দিব দুই একুশ সালের জুলাই থেকে দুই হাজার একুশ সালের ডিসেম্বর এটা তারপরে এই অপশনটা কিন্তু ওই জরুরি নির্দেশনায় ছিল না আমি এটা বলছি এখানে ক্লিক করে আপনারা আইবাস রিটার্ন এটা ক্লিক করে দিবেন আর বাকি বিভাগ জেলা উপজেলা ক্লাস্টার এবং বিদ্যালয়ের নাম অটোমেটিক থাকবে এখন আপনি খুজনে ক্লিক করবেন তো আমি খুজনে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে দেখা যাচ্ছে নো ইন অথবা ডাটা শোয়িং জিরো টু জিরো অফ এন্ট্রিজ এখানে আমার কোনো কিছুই নাই আপনাদের হয়তো থাকতে পারে যদি থাকে তাহলে আপনারা এই যে অ্যাকশন আছে এখানে ক্লিক করবেন অ্যাকশনে ক্লিক করে এডিটে গিয়ে আপনারা দেখবেন এজেন্টের নাম নগদ আছে কিনা যদি নগদ না থাকে সেটাকে নগদ করে দিবেন আর যদি মোবাইল মোবাইল থাকে আপনি আপনি নাম্বারও সংশোধন করবেন করে সংরক্ষণ করবেন পর্যন্তই কিন্তু আপনার কাজ আচ্ছা এ এখন দেখি আমি অর্থ বছরটা চেঞ্জ করে দুই হাজার আমি যাই যাওয়ার পরে পেমেন্ট চক্র আমি প্রথমে জানুয়ারি দুই হাজার বাইশ থেকে জুন দুই হাজার বাইশ এটা সিলেক্ট করলাম আর এটা তো সিলেক্ট করা আছে বাকিগুলি সবগুলি অটোমেটিক এখানে থাকবে এখন আমি খুজনে ক্লিক করলাম এখানেও দেখলাম যে আমার নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবল আপনাদের থাকতে পারে আপনাদের থাকলে তো বললাম যে অ্যাকশন বাটনে গিয়ে কাজ করবেন হ্যাঁ এখন আমি পেমেন্ট চক্রটা এখান থেকে চেঞ্জ করব করে জুলাই দুই থেকে ডিসেম্বর দুই হাজার বাইশ সিলেক্ট করে দিব বাকি সব আমার ঠিক থাকবে তো আমি খুঁজুনি ক্লিক করলাম করার পরে এখানেও দেখলাম যে নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবল তাহলে দুই বাইশ দেশে আমার কোনো ভুল ছিল না সবই ঠিক ছিল এজন্য জন্য আমার এই তালিকাটা আসছে না আর আপনারা যারা ভুল করেছিলেন আপনাদের কিন্তু যেগুলি ভুল করেছেন সেগুলি তালিকা এখানে থাকবে এগুলিকে আপনি অ্যাকশন বাটনে ক্লিক করে এডিটে গিয়ে নগদ অ্যাকাউন্ট এবং মোবাইল নাম্বারটা সংশোধন করে দিবেন তারপরে আমি অর্থবছর তারপরে পেমেন্ট চক্রটা আমি আমি জানুয়ারি থেকে জুন এটা আর বাকি থাকবে অর্থ ক্লিক করলাম করার পরে এখানেও দেখি নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবল নাই তারপরে আমি পেমেন্ট চক্রটা এখান থেকে চেঞ্জ করে দিব জুলাই দুই থেকে ডিসেম্বর দুই এটা দিলাম বাকি সব ঠিক থাকবে এখন খুজনে ক্লিক করলাম এখানেও দেখি নো ডাটা অ্যাভেলেবেল অ্যাভেলেবেল এটা নাই তারপরে আমি পেমেন্ট চক্রটা এখান থেকে জানুয়ারি দুই থেকে জুন দুই এটা করে দিব বাকি যেভাবে আছে সেভাবেই থাকবে এখন আমি খুঁজুনি ক্লিক করলাম এখানেও আমার নো ডাটা অ্যাভেলেবেল ইন টেবিল এ টেবিলের মধ্যে আমার কোনো ডাটা নেই তার মানে আমার এই যে দুই হাজার একুশ বাইশ থেকে দুই হাজার তেইশ চব্বিশ পর্যন্ত যত উপবৃত্তির তথ্য দিয়েছি সবগুলি আমার ঠিক ছিল আর আপনারা যারা ভুল করেছেন যদি ভুল করে থাকেন সেই তালিকা কিন্তু এখানে শো করবে তখন আপনার অ্যাকশন বাটনে ক্লিক করে প্রথমেই এডিটে ক্লিক করবেন প্রথমেই আপনারা অ্যাকশন বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করে ওইখানে মোবাইল এজেন্টের নাম নগদ সিলেক্ট করে দিবেন এবং মোবাইল নাম্বার ভুল থাকলে সেটা সংশোধন করে সংরক্ষণে ক্লিক করবেন আপনার কাজ এখানে শেষ হয়ে যাবে তো আমার এখানে যেহেতু এগুলি নাই তাই আমি প্র্যাকটিক্যালি এটা করে দেখাতে পারলাম না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আশা করি আমার কথা মতো যদি আপনারা কাজ করেন তাহলে আমি বাস্তবে দেখালে যে কথা আর আমার কথাগুলি শুনে আপনারা যদি কাজ করেন একই রেজাল্ট পাবেন তো সংরক্ষণ করার পরে কিন্তু আপনার কাজ শেষ তো সব কাজ শেষ করার পরে আপনি অবশ্যই এখান থেকে লগ লগ আউট আউট হয়ে হয়ে বের হবেন তো আমি গেলাম যে আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলু আসবে যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলুপ করে আসে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা সকলেই ভালো থাকবেন খুদা হাফেজ